বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিদ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলা দিন গুমাই বিলস্ত মরিয়ম নগরে বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা তথা দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী দায়ক দায়িকা বৃন্দা, আজকে শুভ বাংলা নববর্ষ 1430 বাংলা শুভ উদ্বোধন প্রথম দিনে আজকে আপনাদের উদ্দেশ্যে দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রদান করছি। আজকে আপনাদেরকে দেশনা প্রসঙ্গে ধর্মদানের কিছু বাণীতে কথা বলছেন, তো যদিও বা কোনো বিষয়ভিত্তিক না হলেও ধর্ম যদি আচরণ করতে চায় এটা এক ধরনের, আর সবাইকে সবার প্রতি মঙ্গল কামনা করা, মৈত্রী প্রদান করা বা কল্যাণ কামনা করা, এটা একটা বিষয়। আরেকটা ধর্ম শ্রীবৃদ্ধির জন্য কাজকর্ম করা, এটা আর একটা বিষয়। আমরা যদি সবাই চিন্তা করি, আমরা দেশের মধ্যে মানুষের মধ্যে কেহ কেহ জন্মলাভ করে শুধু নিজের কথা চিন্তা করে, অপরের কথা চিন্তা করে না। কেহ নিজেই শুধু নিজের ভোগময় সুখের জন্য চিন্তা করে, আর কেহ কেহ নিজের এবং অপরের জন্য চিন্তা করে, দেশ সমাজ রাষ্ট্রের জন্য চিন্তা করে, আবার কেহ কেহ সম্পূর্ণ নিজের ভোগময় সুখ পরিত্যাগ করে সকল প্রাণীর সকল জীবসত্ত্বের মঙ্গলের জন্য চিন্তা করেন। তো এই কথাটা বলার অর্থটা হচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই ধর্ম শ্রবণ করতে যাই বা ধর্ম আচরণ করতে যাই, এখানে অনেক প্রকারে ধর্ম বিদ্যমান থাকে। অর্থাৎ একটা সৎ উপদেশ দেওয়া সবাই দিতে পারেন, ভালো কথা সবাই বলতে পারেন, নীতির কথা সবাই বলতে পারেন, কিন্তু আপনি যদি কাউকে সঠিকভাবে উপকার করতে চান তাহলে আপনাকে অনেক কিছু প্রয়োজন, আপনার প্রচেষ্টা প্রয়োজন। শুধু সৎ উপদেশ দিলেই যে প্রচেষ্টা তা নয়, নীতির কথা সবাই বলতে পারেন, বিনয়ের কথা বলতে পারেন, কিন্তু নিজে আচরণ করা, হ্যাঁ, এটা কঠিন। আবার অপরজনকে যদি কেহ উপকার করতে চায়, সাহায্য করতে চায়, শুধু আমি মৈত্রীবাণী দিলাম কিন্তু নিজে কোনো প্রচেষ্টা চালালাম না, তাহলে এটা দিয়েও কখনো হয় না। তাহলে এখানে যেমন বুদ্ধ শুধু মুক্তির উপদেশ দিয়েছেন তা নয়, সবাইকে মুক্তির পথে আনার জন্য এই যে চারি অসংখ্য কল্পকাল কী করেছেন, এটা 30 পারমী পূর্ণ করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক পুণ্য পারমীর বলে বুদ্ধি জ্ঞান লাভের পর শেষ জন্মে সকল প্রাণীর মুক্তির জন্য নির্বাণ লাভের জন্য সেই নবলোকোত্তর ধর্ম দেশনা প্রদান করেছেন। সেই দেশনা করতে গিয়ে এই 45 বছর যাবৎ ধর্মদান করতে গিয়ে
অনেক প্রকারের ঘাত প্রতিঘাত নানান কিছু সহ্য করতে হয়েছিল। এখানে বান্তে প্রথমে বলেছে যে কি নীতির কথা সবাই বলতে পারে না, কিন্তু নিজে নীতির পথে চলা এটা কঠিন, আরেকজনকে সৎ নীতির পথে আনা আরো কঠিন। কারণ এমনি যদি আপনি চিন্তা করেন, আমরা যদি আমাদের নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে চাই, তাহলে আমাদের জীবনকে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, সংযমতার মাধ্যমে, অনেক কিছু শিক্ষার মাধ্যমে নিজেকে গঠন করতে হবে, হয় নাকি? আর যদি এখন নিজে শিক্ষিত হয়ে অপরজনকেও যদি সেই নীতির পথে আনতে যায়, তাহলে আমাদেরকে আরো বেশি শিক্ষা নিতে হবে, হয় নাকি না? কেউ যদি বলে যে না আমি আমি ভালো কিছু খেতে চাই, অপরজনকেও খাওয়াতে চাই, তাহলে আমাকে কষ্টটা আরো বেশি করতে হবে, হয় নাকি না? আর যদি বলে যে না আমি কাউকে খাওয়াতে চাই না, আমি নিজেও খেতে চাই না, যার সামনে পাই এগুলো পেয়ে আমি ওখানে পড়ে থাকতে পারি, হয় নাকি না? তাহলে এই চিন্তাটা হয়তো নিজের জন্য নিজে চলতে পারে, কিন্তু সবাই সেটা না পছন্দ নাও করতে পারে, আর এটাকে দিয়ে সবাইকে তৃপ্তি লাভ করাও সম্ভব না, হয় নাকি না? তো সেই জন্য ভান্তে ধর্মকথা অনেকে বলতে পারেন, নীতিকথা অনেকেই বলতে পারেন, ভালো কথা অনেকেই বলতে পারেন। ওই আজকে শুভ নববর্ষের দিনে আজকে পুরো যারা বাংলা ভাষাভাষী তথা বাংলাদেশি, বাংলাদেশের যারা সকল ধর্ম অবলম্বী, আজকে আনন্দে বা প্রথম দিনে সবাই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সবাই আনন্দ করে। তো এখানে ধর্ম আচরণ, ধর্ম শিক্ষা আজকের দিনে প্রত্যেক ধর্ম অবলম্বী ধর্মচর্চা করে থাকেন, তো এই আনন্দের মাধ্যমেই ধর্ম ধর্ম করেন। তো এখানে ধর্ম কাউকে কোনো দুঃখ দেয় না, কষ্ট দেয় না। আমরা এই পৃথিবীতে এসেছি, কেউ দুঃখ পেতে চায় না, কষ্ট পেতে চায় না, এই জীবনটাকে সুন্দরভাবে সবাই গঠন করতে চায়, সবাই প্রীতি আনন্দ পেতে চায়, কিন্তু তবুও আমরা দুঃখ পাই কেন? হ্যাঁ, যেখানে মায়া মমতা স্নেহ এগুলো আছে, তার সাথে সাথে মানুষের হিংসাও আছে, হ্যাঁ, তার সাথে সাথে লোভ দ্বেষ মোহ এটাও বিদ্যমান থাকে। তো যার কারণে মায়ার সাথে এই দ্বন্দ্বটাও এখানে থেকে যায়, তো সেই জন্য এখানে ভালোর পাশাপাশি খারাপও ওখানে থাকে। তো এই যাই হোক, এখানে বান্তে আজকে কোনো বিষয়ভিত্তিক না হলেও আমরা শুধু নীতির কথা না বলে আমরা সেটাকে আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে, প্রতিপালন করতে হবে, এবং অপরজনকেও সেই কর্মপথে উদ্বুদ্ধ করতে হবে। এটার জন্য আমাদের প্রচেষ্টার প্রয়োজন, আমাদের ত্যাগের প্রয়োজন, কষ্ট স্বীকারেরও প্রয়োজন। কিন্তু আমরা যদি না চাই, কোনোদিন এখানে মানে শান্তি পাব না। আমরা যদি বলি যে এই পুরো পৃথিবীও যদি স্বর্গের মতো বানাই ফেলে, কিন্তু মানুষের মনের মধ্যে যদি ইচ্ছা বিদ্বেষ ভাব কালিমা এগুলো যদি অন্তর থেকে যদি দূরীভূত না করে, তাহলে ওখানে কোনো শান্তি নেই। আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলি, পাঁচজন মানুষ আপনারা, কেউ কোনোকে আর অনিষ্ট কামনা করেন না, কেউ কারো দুঃখ কামনা করে না, নির্জন বনে জঙ্গলে যদি পাঁচজনও যদি অবস্থান করে, ওখানেই শান্তি আছে। হ্যাঁ, আপনারা যতই ওখানে সুন্দর দালানের মধ্যে থাকুন না কেন, হ্যাঁ, ওখানে যদি কয়েকজনও যদি থাকে, ওখানে যদি একজন অপরজনের সাথে ওখানে যদি না মিলে, হ্যাঁ, তাহলে ওই ওখানে দালানের মধ্যেও সুখ নেই, হয় নাকি না? লক্ষ লক্ষ টাকাতেই শান্তি নেই, কোটি কোটি টাকাতেই শান্তি নেই। আজকে পুরো পৃথিবী যদি ওখানে স্বর্গের মতনও যদি বানিয়ে ফেলে, কিন্তু আমাদের মানুষের মনের পরিবর্তন না আসলে, হিংসা বিদ্বেষ মান অহংকার এগুলোকে মানে পরিত্যাগ করতে না পারলে, এই পৃথিবীতে কোনোদিন এখানে শান্তি আসবে না। কারণ মনের সুখটা বড় সুখ,
হয় নাকি না? কারণ এই পৃথিবীতে সবাই তো সুখের জন্য এসেছে, হয় নাকি না? কিন্তু আমরা দুঃখ পাই কেন? কারণ আমরা অপরজনের দুঃখ কামনা করি, এটার জন্য দুঃখ পাই। কিন্তু আমরা উপলব্ধি করতে চাই না, বুঝতে চাই না। আমরা যদি সবার মঙ্গল কামনা করতাম, সবার সুখ কামনা করতাম, সুখ চিন্তা করতাম, তাহলে তারাও সুখ পেয়ে আমাদের জন্যও সুখ কামনা করত। কিন্তু আমরা তো সবসময় ওই আরেকজনের দুঃখ কামনা করি, হয় নাকি না? সেই জন্যই দুঃখ পাই। কারণ এখানে যা পাপ পুণ্য কোথাও লেখে থাকে না, এটা মনের মধ্যেই উৎপন্ন হয়। একটা সুগন্ধ জাতীয় ফুল যেমন পুষ্পটিত হলে সুগন্ধ বের হয়, হ্যাঁ, আমাদের মনের মধ্যেও সুন্দর চেতনা উৎপন্ন হলে তখন এই শরীরেও সুখ লাগবে, মনেরও সুখ লাগবে, হয় নাকি না? আর যদি এই মনের ভিতরে যদি সব চিন্তাগুলো না থাকে, যতই কিছু ওখানে উপরে থাকুক না কেন, ওখানেও শান্তি নেই, হয় নাকি না? তা আজকে যদি সবাই যদি এই ভয়টা দূরীভূত করতে পারত, সবার মনের মধ্যে এই এটা চেতনাকে যদি দূরীভূত করতে পারত, তাহলে এই পৃথিবীতে সবাই ওখানে সুখ শান্তি লাভ করত, হয় নাকি না? অন্যান্য প্রাণীর চাইতে আমাদের মানুষেরা অনেক বেশি সুখ ভোগ করে, যেটা অন্য প্রাণীরা ততটুকু পারে না। কিন্তু সুখের জন্য যতটুকু যায় ততটুকু আবার দুঃখ বেড়ে যায়। যেমন মনে করুন, অনেকে যেমন এই গরমের দিনে এসি ব্যবহার করে না, হয় নাকি না? কিন্তু এই গরমের সময় এসিতে যখন থাকে তখন খুব ভালো লাগে, কিন্তু 24 ঘন্টা কি এসিতে থাকা যায়? হ্যাঁ, কারেন্ট যখন চলে যায় তাহলে তো অসহ্য যন্ত্রণা আরো বেশি, হয় নাকি না? তার চাইতে যদি গাছতলায় সুশীতল জায়গাতে যদিও বসে থাকে, হ্যাঁ, অতটুকু কিন্তু কোনো ধরনের মানে বেশি মারাত্মক কোনো কিছু কষ্ট পেতে হয় না, হয় নাকি না? আর স্বাভাবিক জীবনযাত্রা থাকলেও তেমন কষ্ট লাগে না, কারণ যত বেশি আনন্দ, হ্যাঁ, তত বেশি দুঃখ, যত বেশি আরাম তত বেশি বেহারাম, হয় নাকি না? তুই এখন যে যত বেশি ওখানে আনন্দ এবং সুখের জন্য আমাদের মানুষেরা যা কিছু আমরা প্রাকৃতিকভাবে পাই এটাতে আমরা সন্তুষ্ট না। আমরা দিনটাকে রাত বানাতে চাই, রাতটাকে দিন বানাতে চাই, হয় নাকি না? শীতকালকে গরমকাল বানাতে চাই, গরমকালকে শীতকাল বানাতে চাই, হয় নাকি না? আমরা এই প্রাকৃতিক যা কিছু আছে এগুলোর মানে এগুলোকে অতিক্রম করে আমরা উপরে উঠতে চাই। কিন্তু আসলে এই প্রাকৃতিক উপরে মানে অতিক্রম করে উপরে ওঠা মানে কি, নিজে আরো বেশি দুঃখ ডেকে আনে। বুদ্ধ চতুরার্য সত্যের কথা বলেছেন। বুদ্ধ বলেছে যে কি, যেই সত্য অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, এই সত্যের কোনো পরিবর্তন হবে না, কিন্তু মানুষের মধ্যে উপলব্ধির পরিবর্তন হবে। যখন তাহাদের সেই জ্ঞান উৎপন্ন হবে প্রজ্ঞালাভের জন্য, এই মানে যে ফার্মে প্রাপ্ত সত্ত্বরা এই চতুরার্য সত্যকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করবে, উপলব্ধি করবে। কিন্তু তাহাদের পুণ্য ফার্মে এটা না থাকলে ওনারা উপলব্ধি করতে পারেন না। কিন্তু চতুরার্য সত্য এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। একটা ওখানে মানে সূর্য যেমন, হ্যাঁ, সারা বছরই থাকে, কিন্তু আমরা রাত্রে দেখতে পাই না, দিনের বেলায় দেখতে পাই। তবে যদি মেঘ কুয়াশা নানান ধরনের এগুলো থাকে তখনও আমরা সূর্যকে দেখতে পাই না। ঠিক তদ্রূপ চতুরার্য সত্য অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ওখানে যাহাদের সে প্রজ্ঞালাভের পারমী না থাকে তাহারা এটা উপলব্ধি করতে পারে। ঠিক তদ্রূপীয় বুদ্ধ এই প্রকৃত সত্যের কথা ওখানে বলেছেন। তা আমরা যদি বাস্তব সত্যের কাছে আসি, চিন্তায় যদি আসি, আমরা মানুষ মানুষকে সুখ দিয়ে, শান্তি দিয়ে, মানুষের কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে আমরা সুখ কামনা করি, হ্যাঁ, সুখ প্রত্যাশা করি,
তাহলে নিজেরও কারো প্রতি দুঃখ থাকবে না, নিজেও কেহ কোনো দুঃখ পাবে না, হয় নাকি না? তা আমরা মানুষেরা কি এইভাবে করতে পারবো? হ্যাঁ, এটা কে করবে, কারা করবে? এক মাতা পিতার ঘরে যদি ওখানে অনেক কিছু পুত্র সন্তান থাকলেও তাহাদেরকে পর্যন্ত এক ঘরে রাখতে পারে না, তাহলে এই পৃথিবীর এতগুলো মানুষকে কিভাবে এটা পরিচালনা করা সম্ভব, হয় নাকি না? বুদ্ধ সেটা দেখিয়েছেন, হ্যাঁ, এটা বিনয় দিয়ে, শীল দিয়ে। বুদ্ধ বলেছে যে কি, বুদ্ধের শাসনে আসা, বুদ্ধের নীতিতে আসা। হ্যাঁ, এই যে সমুদ্র রয়েছে, এখানে অনেক খাল রয়েছে, নদী রয়েছে, ডোবা রয়েছে, সব জায়গার পানি যখন সমুদ্রে যায়, সমুদ্র থেকে ওখানে এই খালের পানিগুলো, নদীর পানিগুলোকে ওখানে আলাদা করা যায় না। সমুদ্রে যখন ওখানে পতিত হয় তখন এটা একাকার হয়ে যায়। ঠিক তদ্রূপ বুদ্ধ শাসনের মধ্যে যা কিছু উপদেশ শিক্ষা দিয়েছেন সবাই সমুদ্রে পতিত হওয়ার মতো, যেখানে কোনো কি নেই ওখানে বংশ চিন্তা নেই, হ্যাঁ, উঁচু বড় এগুলোর চিন্তা নেই, এগুলো সম্পূর্ণ এগুলো পরিত্যাগ করে বুদ্ধের শাসনে আবদ্ধ, হ্যাঁ, আত্মনিয়োগ করে, হয় নাকি না? সবাইকে একই নিয়মের ওখানে শিক্ষাটা প্রদান করে। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুদ্ধের শিষ্য পূজারী ভক্তরা এই শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে সবাই একত্রিত হয়ে ধর্ম আচরণ করেছে, হয় নাকি না? তাহলে এইভাবে কিন্তু কোনো দেশ নেই, রাজ্য নেই, সঠিক ধর্ম আচরণের মাধ্যমে সবাই সেই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই কর্মপথের মাধ্যমে এগুলো চলে, এইভাবে সবাই সুখ শান্তি এবং মুক্তির পথে এসেছে, হয় নাকি না? তাহলে এইভাবে যদি আসতে না পারে তাহলে কোনোদিন এই পৃথিবীর মানুষ কিভাবে কি করতে পারবে না, এটা শান্তির পথে মুক্তির পথে আনা সম্ভব নয়। কারণ আজকে সবার দুঃখ কোথায়? হ্যাঁ, যেমন মনে করুন আমাদের এই দেহটা মাথা থেকে পা পর্যন্ত যার যার হাতে সারা তিন হাত, সুখের জন্য তো আমাদের এই সারা তিন হাতই যথেষ্ট, হয় নাকি না? কিন্তু আমরা এতে তো সন্তুষ্ট নয়, আমরা মনে করতেছি সুখটা কোথায়, বাহিরে। সুখটা হচ্ছে যে এই দেহতে, এমনি বলে যে কি স্বাস্থ্যই সকল সুখের মূল, হয় নাকি না? বুদ্ধ বলেছেন আরোগা পারামা লাভা, হ্যাঁ, যার মানে সুস্থ শরীরে তিনি পরম লাভী। হ্যাঁ, তাহলে আমাদের শরীর যদি সুস্থ থাকে, আমার আমাদের মনও যদি ভালো থাকে, হ্যাঁ, আমরাও যদি এই কায় বাক্য মনটাকে শুদ্ধ করতে পারি, মুক্ত করতে পারি, তাহলে এটার মাধ্যমে আমরা যেটা সুখ লাভ করব, যেটা জ্ঞান লাভ করব, তাহলে এই পৃথিবীর এখানে এতগুলো এগুলো দিয়ে শান্তি লাভ করা সম্ভব না। আমরা যেই সুখ আমাদের পাশে আছে সেটাকে আমরা রক্ষা না করে আমরা বাহিরের এগুলোর প্রতি আমরা কি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, হয় নাকি না? তো সেই জন্য বুদ্ধ এখানে কিভাবে ধর্ম দান দিয়েছেন, কিভাবে চিন্তাটা করেছেন, একটা যদি মানে বুদ্ধের শাসনে এসে আমাদেরকে অনেক কিছু উপদেশ দিয়েছেন, এটা কি, আমরা যত বেশি আমাদের আশ্রয়ে থাকব তত বেশি আমরা কষ্ট পাব। আমাদের কি শেষ সম্বলের মতো দিয়েছেন এই দেহটাকে রক্ষা করার জন্য, আমাদের শেষ কতটুকু প্রয়োজন এই অষ্ট পরিষ্কার পর্যন্ত, হ্যাঁ, এই অষ্ট পরিষ্কার আমাদের এই দেহটাকে রক্ষা করার জন্য, আমরা এটা খুব সহজে এটা লাভ করতে পারি, এটা রক্ষা করতে পারি, এটা মানে সহজেই এটাকে মানে জোগাড় করা বা দেহটাকে রক্ষার জন্য যথেষ্ট। তাহলে এটাকে অবলম্বন করে
নিজেকে শুদ্ধ পথে চলার জন্য, শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণতা সাধনের জন্য, কায়িক বাচনিক মানসিক সেই সচেতনাকে ধারণ করার জন্য এখানে উপদেশ দিয়েছে। এখন আপনাদের মনে করুন এই যে সংসারে চলতে হলে আসলে শুধু এই অষ্ট পুরস্কার দিয়ে আপনারা চলতে পারেন না, কারণ আপনাদের যদি ওখানে চাষবাস করতে হয় ওখানে জায়গা লাগে, বীজ লাগে, হয় নাকি না? ওখানে বাল নাঙ্গল জোয়ালের মতো এগুলো লাগে, সারাদিন অনেক কাজকর্ম করতে হয়, এগুলো চিন্তা করতে হয়। এখন এগুলো যদি ফসল যদি না ফলায় তাহলে তো খেতে পারবে না, হয় নাকি না? সংসার চলবে না, জীবন চলবে না। আপনাদের এই চতুর্প্রত্যয়গুলো এগুলো মানে আয় রোজগার করে খাটিয়ে জোগাড় করতে হয়, হয় নাকি না? তো এখন সাংসারিক জীবনে তো অনেকেই সেটা তো দিন দিন সেটা উপরেই পেতে চায়, ধনী হতে চায়, হ্যাঁ সুখী হতে চায়, হয় নাকি না? রাজা হতে চায়। তো যারা সাধারণ মানুষ ওনারা তো সবাই এদিকে চিন্তা করবে। তো বুদ্ধ বলেছে যে ঠিক আছে, যারা এটা চায় তাহাদেরও সেই কর্মপথটা দিতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত তার মনের মধ্যে এটা যদি উৎপন্ন না হয়, ত্যাগ চেতনা জাগ্রত না হয়, মুক্তির চেতনা জাগ্রত না হয়, তাহাকে জোর করে এটা সম্ভব নয়, হয় নাকি না? সেই জন্যই ওখানে দান ধর্ম কুশল কর্মের কথা বুদ্ধ ব্যাখ্যা করেছেন, হ্যাঁ উপদেশ দিয়েছেন। আর যদি বলে যে না আমি এইভাবে নয়, আমি সম্পূর্ণ এই ত্যাগময় সুখেই জীবন অবিরমিত হতে চাই, তাহলে এই অষ্ট পরিষ্কার সম্বলিত নিয়ে নিজের দেহটাকে রক্ষা করে পরিশুদ্ধময় জীবন আচরণ করে এটাও একটা মুক্তির কর্মপথে শিক্ষাটা দিয়েছে, হয় নাকি না? তাহলে লৌকিক ভোগময় সুখের জন্য কর্মপথের জন্য কুশল কর্মের নির্দেশ দিয়েছেন। যদিও বা বুদ্ধ এই নির্বাণকে শ্রেষ্ঠ বলেন, মানে এই ভোগময় সুখকে তুচ্ছের কথা বললেও, কিন্তু যারা এই চেতনা হয় না, যেমন একটা ফল এটা পরিপক্ক না হলে, এটা পরিপক্ক হয়ে মানে না পাকলে এটা মিষ্ট হয় না, হ্যাঁ, তাহলে একজন মানুষের চেতনাও তো ত্যাগের দিকে মুক্তির দিকে এটা উৎপন্ন হতে হবে, হ্যাঁ, তখনই সে এই নির্বাণ মুক্তির কর্মপথটা এটা বুঝতে পারে, হয় নাকি না? কিন্তু তাদের চেতনা পরিপূর্ণ না হলে এটাকে বুঝতে মানে বোঝানো সম্ভব নয়। তো এই যতক্ষণ পর্যন্ত এখানে সত্যরা যারা মুক্তির কথা বললেও তাহাদের আস্তে আস্তে সেই পরিপূর্ণতা অর্জনের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। তো আজকে বান্তে প্রথমে কথাটা বলেছেন, আমরা নীতির কথা সৎ উপদেশের কথা সবাই বলতে পারি, হ্যাঁ, কিন্তু আমাদের তো কাজ করতে হবে। আমাদের কাজের যদি যোগ্যতা না থাকে, আমাদের চিন্তা চেতনা মন মানসিকতা যদি উন্নত না হয়, আমি শুধু উপদেশ দিলাম, হ্যাঁ সবাই শীল পালন করো, হ্যাঁ মুক্তির পথ অন্বেষণ করো, ধ্যান ভাবনা করো, হ্যাঁ সৎ পথে চলো, আমি শুধু এগুলো বললেই হবে? সৎ পথে চলার জন্য সেই ব্যবস্থাপনা করতে হবে, হয় নাকি না? যারা নীতির পথে চলবে তাহাদেরও সেই কর্মপথ সেটা সৃষ্টি করে দিতে হবে, হয় নাকি না? আরেকজনকে রক্ষা করতে হবে, আমি তো শুধু ধর্ম উপদেশ বললে তো হবে না, যারা ধর্ম আচরণ করে তারা যদি সঠিকভাবে ধর্ম চর্চা করতে না পারে, হ্যাঁ তাহলে এই নীতির কথা বলে কোনো লাভ হবে? হ্যাঁ আমরা ধর্ম নীতির কথা বললাম, কিন্তু আমরা ধর্মের পরিবেশ সৃষ্টি করলাম না, হ্যাঁ ধর্মকে রক্ষা করলাম না, তাহলে আমরা যতই কিছু এটা বলি না কেন এটার ফল পাওয়া সম্ভব না। ফল পেতে চাইলে আমাদের মন প্রাণ দিয়ে এটা দেখতে হবে। আজকে হাজার হাজার ভক্ত পূজারি ধর্ম আচরণকারী, আমরা সবাই তো যারা ধর্মপথে চলি, ধর্ম কথা বিশ্বাস করি, তাহলে তো ধর্মের জন্য সবাই এক কত, হয় নাকি না? তাহলে ধর্ম নিয়ে সবাই ভ্রান্তি কেন, এত বিভ্রান্ত কেন? আমরা সবাই ধর্মপথে চলে
আমরা কেন ওখানে ধর্মের কাজ করতে গিয়ে ধর্ম আচরণ করতে গিয়ে আমরা বাধা প্রাপ্ত হচ্ছি? হ্যাঁ, তাহলে কি আমরা খারাপ চাচ্ছি? হ্যাঁ, কিন্তু যারা ধর্ম নীতির পথটা চায় না, তারা অন্যজন এটা ধর্ম আচরণ করে ধর্মজ্ঞান লাভ করুক এটা চায় না। হ্যাঁ, যেমন মনে করুন যারা খারাপ মানুষ, খারাপ মানুষের মধ্যেও কয়েক প্রকারের আছে। কেউ কেউ আছে যে আমি খারাপ, কাউকে খারাপ করাতে চাই না, খারাপ পথে আনতে চাই না, হয় নাকি না? আবার কেউ কেউ খারাপ আছে, আমি খারাপ, কেউ ভালো থাকতে পারবে না, সবাইকে খারাপ হতে হবে, হয় নাকি না? আমি দুঃখ পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, কাউকে সুখ পেতে দেব না, আমি ধর্ম আচরণ করি না, কাউকে ধর্ম করতে দেব না, হয় নাকি না? তাহলে যারা এই চিন্তাটা করে তাহারা কোনোদিন ধার্মিক হতে পারে না। ধর্মের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, কারো মনের প্রতি সেটা আঘাত সেটা প্রদান করলে হয়তো আমরা সহজে বুঝতে পারি না। হ্যাঁ, যখন এই মানে বয়স পর্যন্ত শক্তি থাকে, হ্যাঁ, ইন্দ্রিয়র ক্ষমতা থাকে, মানে রদ বল থাকে, তখন তো সব কিছু ভালো লাগে, হয় নাকি না? আস্তে আস্তে সবাই যখন জরাজীর্ণ হবে, রোগ শোক ভয়ে এগুলো আক্রান্ত হবে, তখন ঠিকই ওখানে কর্মের বিপাক যখন আসবে, তখন তখনই সেটা বুঝতে পারবে। তো বুদ্ধ বলেছে যে কি, যারা অন্যায় করে পাপ করে, তখন পাপ করতে তারা মধুময় মনে করে, যতক্ষণ না পর্যন্ত ফল না পায়। যখন পাপীরা যখন ফল দর্শন করে, তখনই সে কিন্তু এই পাপ কাজের সেই দুঃখ কষ্ট এগুলো পেতে সে আর পাপ কাজ এগুলো পরিত্যাগ করতে পারে না, কারণ ওই দুঃখ ভোগ করতে করতে, হ্যাঁ, তখন কিন্তু সে আর মুক্তির পথের দিকে ব্যাটা আসতে পারে না। এখন যদি মনে করুন কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, হ্যাঁ, এখন মনে করুন প্রশাসন তাকে খুঁজছে, পুলিশ খুঁজছে, তখন তাকে তাকে যদি ধরা পড়ে, সে যদি বলে যে আমি একটু করে আপনি গিয়া করে দেন, আমি ওখানে মানে আপনি ছেড়ে দেন, ছেড়ে দিতে বললে কি ওরা ছেড়ে দেবে? হ্যাঁ, যখন মৃত্যু যমরাজ যখন আমাদের কর্মের বিপাকে যখন তারা ওখানে উপনীত হয়, তখন ওনাদের কাছে যদি জিজ্ঞাসা, ওনারা যখন তাহাকে নরকে বা দুর্গতি স্থানে নিয়ে যায়, তখন তাহার কাছ থেকে জিজ্ঞাসা করে আমি আমাকে একটু করে ছেড়ে দিন, আমি ধর্মপুণ্য কাজ করি, হ্যাঁ, যাহাতে এই পুণ্যের প্রভাবে মানে আমি আরো ওই উদ্দুলুকে যেতে চাই, কিন্তু ওনারা আর ছেড়ে দেন না। কারণ যখন যমরাজ উপনীত হয়, তখন তাহাকে এইভাবে বেঁধে নিয়ে যায়, কষ্ট দিয়ে নিয়ে যায়, তাহাকে ওখানে ছেড়ে দেয় না। হ্যাঁ, তো এখানে ঠিক তদ্রূপেও ধর্ম আচরণ করতে গিয়ে কেউ যদি হিংসা করে, হ্যাঁ, কারো যদি মনের মধ্যে আঘাত দেয়, কারণ আমাদের মাথা থেকে পা পর্যন্ত এই দেহটাই মাংস রক্ত, হ্যাঁ, দেহের ইন্দ্রিয় এগুলো সব পচে যাবে, হয় নাকি না? এখানে থাকবে যে শুধু মনটা, আর আপনি এগুলো দিয়ে ভালো কাজ করলে তাও থাকবে মনে, খারাপ কাজ করলে তাও থাকবে মনে, অর্থাৎ নিয়ে যাবেন পাপ পুণ্যটা, আর কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, হয় নাকি না? আপনারা মনে করুন এখানে মোবাইল দিয়ে ছবি তুলতেছেন, রেকর্ড করতেছেন, হয় নাকি না? এগুলো সব মেমোরিতে থাকবে, হয় নাকি না? মেমোরিতে যদি ওখান থেকে নিয়ে পেলে ওখানে কিন্তু আর কিছু থাকবে না, হয় নাকি না? এটা যেখানে যাবে সেখানে সব কিছু দেখা যাবে, শোনা যাবে, হয় নাকি না? তো এখানেও ঠিক তদ্রূপ এই এই দেহ দ্বারা এই দুর্লভ পৃথিবীতে এসে কেহ সৎকর্ম করে নিজের জীবনকে ধন্য করে যায়, হ্যাঁ, মৃত্যুর পরেও সে ভালো স্থানে যায়। আর কিছু মানুষ আছে যারা নিজে সারা জীবন ওখানে অনেক পাপকর্ম সম্পাদন করে, মৃত্যুর পরে সেই দুর্গতি স্থানে যায়, খারাপ স্থানে যায়, কষ্ট পায়, হয় নাকি না? কিন্তু আমরা অনেকে মনে করি আমরা যদি অন্যায় অপরাধ পাপকর্ম করলে
আমরা যদি ধর্মের আস্থানে গিয়ে ওখানে মাপ চাই, ওনারা মাপ করে দেন। হ্যাঁ, এটা মন থেকে যদি আপনি পাপটাকে দূরীভূত করতে পারেন, তাহলে হয়তো ওখানে পুনঃ পাপ করার হেতুটা সৃষ্টি হবে না। কিন্তু যা করা হয়েছে এটার তো কর্মবিপাক তো ভোগ করতে হবে, হয় নাকি না? আমরা কিছুটা সংশোধনের মাধ্যমে শুদ্ধ পথে আসতে পারব। কিন্তু যে অন্যায় অপরাধ, আপনি একটা মনে করুন একজন শুদ্ধ মুক্ত ভালো নিরপরাধী মানুষকে আপনি হত্যা করেছেন, হ্যাঁ, সেও তো এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়, হয় নাকি না? কিন্তু আপনি সব কিছু দিতে পারবেন, তার জীবনটা আর দিতে পারবেন না, হয় নাকি না? তা আপনি যে এই কাজটা করেছেন, তাহলে এটার মানে এই মানে এই পতিতা আপনার দেওয়ার কোনো কিছু নেই, হয় নাকি না? এটার জন্য যদি আপনার জীবনটাও দিয়ে ফেলেন, হয়তো এটা সুদ হবে না। কারণ সব মানুষ এক না, সব প্রাণী এক না। আপনারা মনে করেন এখানে অনেক মানুষ এসেছে, হয় না কেন? অনেক তির্যক প্রাণী আছে, সেই তির্যক প্রাণীকে যতটুকু মূল্যায়ন করবে আপনাদের কাউকে মূল্যায়ন করবে না। কারণ কতগুলো তির্যক প্রাণী আছে, সে তির্যক প্রাণী হলেও তাহা দিয়ে যাহা করা সম্ভব, তাহলে এখানে মনে করেন 500 জন মানুষ দিয়ে সম্ভব নয়। তাহলে 500 জন মানুষের চাইতেও এই তির্যক প্রাণীর মূল্যটা ওখানে দেবে, হ্যাঁ, কারণ ওখানের মাধ্যমে মানুষেরা অনেক বেশি উপকৃত হবে, হয় নাকি না? আমরা প্রত্যেক মানুষের এটা মানুষ হয়ে মানুষের দিকটা দেখলেও বুদ্ধ সকল প্রাণীর কথা ওখানে বলেছে, সকল প্রাণীর প্রতি মঙ্গল কামনা করতে বলেছে, হয় নাকি না? তাহলে আমরাও যেমন বেঁচে থাকতে চাই, এই তির্যক প্রাণীও প্রত্যেক প্রাণীও বেঁচে থাকতে চায়, হয় নাকি না? কেউ তো মরতে চায় না, এই পৃথিবীতে থাকতে চায়। তাহলে আমাদের মন যদি সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়, তাহলে আমার নিজের সুখের জন্য অন্য প্রাণীকে দুঃখ দেওয়ার জন্য এটা চিন্তা করব, হয় নাকি না? তাহলে কারো যদি অনিষ্ট কামনা না করি, কারো যদি দুঃখ কামনা না করি, তাহলে আমাদের মনের মধ্যে কোনো পাপ হবে না, পাপ সৃষ্টি হবে না, হয় নাকি না? এখানে পাপটা কি? পাপ অর্থ হচ্ছে যে বুদ্ধ প্রাথমিক ক্ষেত্রে পাপ বলেছে যে কি, আমি কায়ের দ্বারা যা কিছু কাজ করি, বাক্যের দ্বারা যা কিছু ভাষণ করি, আমরা মনের দ্বারা যা কিছু চিন্তা করি, আমরা যদি নিজে নিজেকে কষ্ট দিই, অপরজনের কষ্টের যদি কারণ হয়, আমার কায়ের দ্বারা কাজের কারণে কারণ মানে দুঃখ সৃষ্টি হয়, বাক্যের দ্বারা যদি দুঃখ সৃষ্টি হয়, আমার মনের চিন্তার দ্বারা যদি দুঃখ সৃষ্টি হয়, এটা হচ্ছে যে পাপ। হ্যাঁ, আপনি মনে করুন ওখানে মাটিতে গেছেন, সারাদিন ওখানে মাটি দিয়ে মাটিতে ওখানে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন, হ্যাঁ, আপনার হাত ব্যথা হবে, গা ব্যথা হবে, কিন্তু এখানে আপনার কোনো পাপ নেই। হ্যাঁ, যদি মনে করুন সেই লাঠির নিচে যদি আরেকজনের যদি ওখানে উপকারের কোনো জিনিস থাকে, এটা যদি এটা অনিষ্ট করে, এইটার দ্বারা যদি অন্য কেউ যদি কষ্ট পায়, তাহলে কিন্তু এটা পাপ হবে। কিন্তু এটা যদি অন্য কেউ যদি কষ্ট না পায়, কারো যদি অনিষ্টের কারণ না হয়, শুধু আপনি নিজেই কষ্ট পাবেন, কিন্তু এটা পাপ না। তাহলে পাপ অর্থ বোঝা আমাদের সবচাইতে সহজ। আমরা কাহের দ্বারা এমন কাজ করব না যেটা দ্বারা আরেকজনের কষ্টের সৃষ্টি হয়। হ্যাঁ, তার বাক্য দ্বারা যা যেই বাক্য ভাষণ করলে মনের মধ্যে কষ্ট পাবে, হ্যাঁ, আরেকজনের দুঃখের কারণ সৃষ্টি হবে, তাহলে এটা হচ্ছে পাপ। তারপরে এটা হচ্ছে আরেকটা হচ্ছে মন, হয়তো মন দেখা যায় না, এই মন মনে কাজ করতে পারে না, এই কায় বাক্য দ্বারা সম্ভব না, হয় নাকি না? আপনার মনের মধ্যে অনেক পাপ চিন্তা, কিন্তু আপনি আরেকজনকে কুবুদ্ধি না দিলে তাহলে সে অন্যায় কাজ করবে না। আপনি যদি ওখানে কায়ের দ্বারা কোনো কিছু একটা অন্যায় কাজ না করেন, তাহলে এটা মানে পাপ কাজ করতে পারবেন না। তাহলে মনে উৎপন্ন হয় এই কায় বাক্য দ্বারা এটা কর্ম সৃষ্টি করে মনটা ভিতরে। তাহলে মনটাকে ঠিক করার জন্য প্রয়োজন একটা প্রকৃত ধর্ম শিক্ষা, অর্থাৎ মনের মধ্যে লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ যত অকুশল চেতনাগুলো রয়েছে,
এগুলোকে মনের দ্বারা দূরীভূত করতে হবে। তাহলে মনের দ্বারা এগুলোকে দূরীভূত করলে কায়াটা বাক্যটা এটা শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এই ভান্ত এখানে বলেছে যে কি, গত কয়েকদিন আগেও ভান্ত বলেছেন এটা পানি, পানিকে আমরা পিতকিরি দিয়ে ওখানে পরিষ্কার করতে পারি, এটা দেখলে খুব পরিচ্ছন্ন দেখা যাবে, হ্যাঁ পরিষ্কার দেখা যাবে, কিন্তু এটা জীবাণুমুক্ত কিনা এটা আমরা জানি না, হয় না কিনা। এটা যদি জীবাণুযুক্ত হয় তাহলে এটা পরিষ্কার দেখা যাবে, কিন্তু খাওয়ার পরে সে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে ওই জীবাণুমুক্ত করা মনের পাপ দূরীভূত করা, হ্যাঁ, আর ওই ক্ষয় বাক্য কি শুদ্ধ করা, এটা হচ্ছে যে পিতকিরি দিয়ে পানি পরিষ্কার করার মতো। হ্যাঁ, আপনি দেখতে খুব ভদ্র ধার্মিক, হ্যাঁ নীতিবান, হয় নাকি না, কিন্তু মনে যদি ওখানে যদি পাপ থাকে, অন্যায় থাকে, অপরাধ থাকে, কিন্তু মানুষেরা না জানার মতো অনেক ধরনের পাপ কাজ করবে, হয় নাকি না, সে ধরনের আছে না। হ্যাঁ, কিন্তু সামনে তো সবাই জানে এটা ভদ্র নীতিবান, হয় নাকি না, সে তো ওখানে অনেক মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, হয় নাকি না, হয়তো দেখা যায় আপনি কোনো মানুষকে হত্যা করেন না, কিন্তু এই ভদ্র মানুষ অনেক মানুষকে হত্যা করেছেন, অনেক প্রাণীকে কষ্ট দিয়েছেন, অনেক প্রাণীকে দুঃখ দিয়েছেন, হয় নাকি না, কিন্তু আমরা তো কাউকে বিচার করার ক্ষমতা আমার নয়, আমাদের নিজেই নিজেকে পরীক্ষা করতে বলেছে, নিজে নিজেকে পাহারা দিতে বলেছে, কারণ আমাদের একমাত্র স্বাধীনতা হচ্ছে নিজের, কারণ যে যে রূপ কর্ম করবে সে সে রূপ ফল ভোগ করবে। একজন মনে করুন অপরাধী, আমি তাহাকে অপরাধী বলার আমার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ বুদ্ধ তাইও বলে না, কারণ যিনি অপরাধী তিনি অপরাধের কর্মফল ভোগ করবেন, হয় নাকি না, কিন্তু আমি যদি সে অপরাধীকে যদি অপরাধী বলি, হ্যাঁ তাহলে এটা আমার কি হয়, বুদ্ধ কি এমনি নীতিতেই বলে পাপকে ঘৃণা করো পাপী কেন, হয় নাকি না, এই পাপী তো একদিন তো ধার্মিক হতে পারে, আজকে যিনি ধার্মিক সেও তো একদিন পাপী হতে পারে, হয় না, অনেক ভালো মানুষ আবার খারাপ হয়, খারাপ মানুষও তো ভালো হয় নাকি না, আমাদের যদি গায়ে যখন একটা কোনো ব্যথা পোড়া কোনো কিছু হয় তখন ওই জায়গাটা খুব দুঃখপূর্ণ হয়, যখন ওই ক্ষতস্থানটা ওখানে সুস্থ হয়ে যায় তখন আর দুঃখ অনুভব হয় না। হ্যাঁ, তাহলে মানুষ যখন পাপ চিন্তা করে, পাপ কর্ম করে, অন্যায় কর্ম করে, তখনই সে পাপী হয়, অন্যায়কারী হয়, তখন এগুলো যখন পরিত্যাগ করে তখন আর পাপী হয় না। হ্যাঁ, যখন পাপ কাজ করে তখন পাপী হয়, আর যখন ভালো কর্ম করে সে ভালো মানুষ হয় নাকি না, তাহলে সে একদিন আজকে খারাপ সেও একদিন ভালো করতে পারে, তাহলে অন্যায়কারীকে অন্যায়কারী বলা, হ্যাঁ এটাকে দিয়েই যে মানে মানে ওকে অন্যায় পথ থেকে ভালো পথে আনা যায় এটা নয়। হ্যাঁ, কিন্তু যারা বিচারক ওনারা বিচার করতে হয়, ন্যায়কারীকে ন্যায়কারী বলেন, অন্যায়কারীকে অন্যায়কারী বলেন, এটা বিচারে দিবে, হ্যাঁ এটা ক্ষমতা আমাদের নয়, হয় নাকি না, যেমন মনে করেন এটা যদি বলেন যে কোনো মানুষ যদি সে খুব ভালো মানুষ তাকে খারাপ বললো সে খারাপ হয়ে গেল, এটা খারাপ হতে পারে না। হ্যাঁ, তাহলে একজন মানুষ সে মানে খারাপ মানুষ তাকে ভালো বললো সেটা যে ভালো হয়ে গেল তাও না, কিন্তু ভালো মানুষ সুখ পাবে, খারাপ মানুষ কষ্ট পাবে, হয় নাকি না, পাপীরা ওখানে নিচের দিকে যাবে, যারা পুণ্যবানেরা এরা উপরের দিকে যাবে, হয় নাকি না, তাহলে এখানে যারা ভালো কাজ করবে ভালো থাকবে। আপনার যদি মনে করেন কেউ যদি দুঃখ দিতে চায়, কেউ কষ্ট দিতে চায়, তাহলে তিলে দিলে কেটে কেটে টুকরো টুকরো করতে পারবে, জ্বালা যন্ত্রণা দিতে পারবে, কিন্তু মনটাকে তো নিতে পারবে না, আপনার পুণ্যটাকে তো ছিন্ন করতে পারবে না, সেই পুণ্য ফারমিকেও তো নিতে পারবে না, হয় নাকি না, মনে করুন এই মোবাইল থেকে মেমোরিটা যদি নিয়ে যায়, হ্যাঁ তাহলে এই মোবাইলটা নষ্ট করতে পারে,
কিন্তু মেমোরিতে ওখানে তো সব কিছু থেকে যায়, হয় নাকি না? কিন্তু এই মেমোরি তো হাতে নেওয়া যায়, কিন্তু মনের মেমোরি কি হাতে নেওয়া যায়? হ্যাঁ, এটা তো কেউ নিতে পারবে না। হ্যাঁ, কেউ ওখানে এই এটাকে জীর্ণ করতে পারবে না, এটাকে ছিন্ন করতে পারবে না, এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। নিজেই এই কর্মের মাধ্যমে তাকে উন্নত করতে পারবে, ধ্বংস করতে পারবে, হয় নাকি না? তাহলে সবাই আজকে বান্তে যে কথাগুলো বলেছেন, আজকে সবাই চিন্তা করে অতীত বছরের সবগুলো এখানে মন থেকে ফেলে দিয়ে নতুন শুভ সূচনা দিয়ে সৎ চিন্তে সৎ মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চিন্তা করে, হয় নাকি না? আজকে থেকে সবাই যদি মনে করেন আমাদের নতুন জীবনটা পেয়েছে, হ্যাঁ, তাহলে নতুন জীবন পেয়ে যদি মনে করে যে আজকে থেকে আমার জীবনটা নতুন, হয় নাকি না? আমি অতীতে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, অকুশল কর্ম সম্পাদন করেছি, আমি এগুলো পরিত্যাগ করে আমি ভালো হয়ে গেলাম, হয়তো অনেক মানুষ বলবে যে আমি এখনো খারাপ, হয় নাকি না? তাহলে আজকে ভালো পথে চলছেন, আরো সামনে ভালো পথে চলছেন, হ্যাঁ, তখন কিন্তু মানুষেরা আর খারাপ বলবেন। যেমন একটা যদি ওখানে বনের মধ্যে যান, প্রথমে আপনাকে দেখে ওখানে অন্য প্রাণীরা ভয় পায়, তা আপনার মাধ্যমে যখন ওখানে কোনো মানে ওরা ভয় পাবে না, আস্তে আস্তে এটা কি ওই বন্য পশু পাখিও আপনার পাশে আসতে চাইবে, হয় নাকি না? সবাই যে এখানে মিলেমিশে থাকতে, তখন দেখা যাবে ওর কোনো ওখানে ভয় নেই, হ্যাঁ, ভীতি নেই, কোনো ইয়া লাগে না, তখন এই প্রাণীও আপনার সাথে ওখানে আশেপাশে চলবে, হয় নাকি না? তাহলে মানুষ একজন অন্যায় করে, অপরাধ করে, পাপকর্ম সম্পাদন করে, সবাই জানে পাপি, অন্যায়কারী, অপরাধকারী, হ্যাঁ, সে এখন খারাপ কাজ করে না, অন্যায় কাজ করে না, হয় নাকি না? এভাবে তো অনেক জীবনের ঘটনাই শোনা যায়, সে দুর্দশ্য কাজ করতো, অন্যায় কাজ করতো, অপরাধ করত, হ্যাঁ, সেগুলো সব পরিত্যাগ করে সে ভালো মানুষ হয়েছে। এভাবে কি অনেক মানুষ পরিবর্তন হয় না, হয় নাকি? আবার কতগুলো মানুষ আছে মনে করেন খুব ভালো মানুষ, সে শেষে এমন একটা জঘন্য কাজ করেছে, হ্যাঁ, নিজের মাতা পিতাকে পর্যন্ত হত্যা করেছে, এটি কেউ করেছে না, হয় নাকি না? তাহলে মনে করুন ভালো মানুষ হতে হতে আবার অনেক জঘন্য সাংঘাতিক কাজ করেছে, খারাপ হতে হতে আবার সে অনেক ভালো কাজ করেছে। যেমন মনে করুন একজন খারাপ মানুষও ভালো কাজ করতে পারে, হ্যাঁ, আপনাদেরকে সেটা বানতে একটা উপমা দিচ্ছে। একজন মানুষ সে পাপি, সারা জীবন পাপ কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, কিন্তু একজন জ্ঞানী মানুষের জন্য ওনার জীবনটা দান করেছে, হ্যাঁ, তাহলে সে কিন্তু পাপি বটে, কিন্তু একজন জ্ঞানের জীবনটাই রক্ষা করেছে, হয় নাকি না? কিন্তু একজন শীলবান ধার্মিক, সে কিন্তু নিজের জীবনটা দিতে পারলো না, এখন কার জীবন ধন্য হলো? এ তো শীলবান, এ তো ধার্মিক, কিন্তু নিজের জীবনটা দিতে পারলো না, হয় নাকি না? কিন্তু আরেকজন সে পাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, সে এটার মৃত্যুর পরে তাকে নরকে যেতে হবে, কিন্তু তার জীবনটা উৎসর্গ করেছে ধর্মের জন্য, হয় নাকি না? হ্যাঁ, তুই ওর জীবনের মাধ্যমে কিন্তু যেমন একজন প্রাণীকে রক্ষা করা, আপনি একজন দুর্দশ মানুষের জীবন বাঁচিয়েছে, হ্যাঁ, যেমন পান্তে এটা বলেছেন একজন প্রাণীকে রক্ষা করা, এটা কিন্তু পুণ্যের কাজ, হয় নাকি না? যে মানুষ আপনার কি আপনি এই জীবনটা পেয়েছে আপনার কারণে, সে এর পরে 500 জন মানুষ হত্যা করেছে, হ্যাঁ, কারণ আপনি জীবনটা না দিলে এই 500 মানুষ কিন্তু হত্যা হতো না। তাহলে আপনার পুণ্য হবে নাকি পাপ হবে? কিন্তু আপনি জীবন দিয়েছেন এটা পুণ্যের জন্য, কিন্তু পুণ্যটা হলো না, হয় নাকি না? কারণ আপনার কারণেই তো পাপটা হয়েছে, হয় নাকি না? তাহলে তো পুণ্য কাজ শুধু বললে পুণ্য তা নয়, আপনি মনে করেন এখানে ধান ছিটিয়ে দিয়েছে, হ্যাঁ, ধান ওগুলো রোপণ করলে তো হবে, ছিটিয়ে দিলে তো হবে, এটা যদি মাঠে দিলে হবে,
কিন্তু এটা পানিতে দিলে হবে? আপনি যদি মনে করেন সেটা জীবনটা দিয়েছেন সতের জন্য, ন্যায়ের জন্য, জ্ঞানের জন্য, সত্যের জন্য, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। কিন্তু আপনার জীবনটা দিয়েছেন ওখানে কিসের জন্য? পাপের জন্য। তাহলে এই জীবনটা দিয়ে ওখানে কোনো কিছু হবে না, হয় নাকি না? আমাদের, আমরা তো ফল চাই। একটা গাছ ওখানে রোপণ করছেন, ফল দেয় না। হ্যাঁ, আর গাছ একটা রোপণ করেছেন, এটা ফল দেয়। কটা সার্থক, কোনটা সার্থক হবে? যেটা ফল দেয়, হয় নাকি না? এই লাভ ক্ষতি বিচার করেই এটা সৎকর্ম এবং পাপকর্মের উৎকৃষ্ট নিকৃষ্ট বিচার করা হয় নাকি না? তাহলে মানুষের মন, মানসিকতা, চিন্তা চেতনা, হ্যাঁ, এই যে আজকে একটা কথা বলতে হয়, এই যে সম্রাট অশোক, উনি কতজন মানুষকে হত্যা করেছেন, হ্যাঁ, কিন্তু উনি ধর্মাশোকে রূপান্তরিত হয়েছে, হয় নাকি না? কিন্তু আপনারা তো এখানে তো একজনও তো হয়তো অনেক মানুষ আছেন, একজনও মানুষ হত্যা করেন না, হ্যাঁ, কিন্তু ধর্মাশোক ধর্মের জন্য অনেক কিছু কাজ করেছেন। আপনার তো শুধু পাঁচটা শিলু দিতে পারেন না, আটটা শিলু পর্যন্ত ত্যাগ করতে পারেন না, হয় নাকি না? কি আর ধর্মাশোক হবে, হয় নাকি না? প্রাণী হত্যা করেন নাই বটে, হ্যাঁ, মানুষ হত্যা করেন নাই বটে, কিন্তু আপনাদের মনটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে দুর্বল। ভান্তে কিছুদিন আগেও বলেছে, ভান্তে বলেছে বুদ্ধপুত্র খারা, হ্যাঁ, আপনারা তো সুখ পান, আর ধর্মপথে চলি, আর কি সুখ শান্তি, হয় নাকি না? ঘাত মধ্যে মশাগ্র হওয়া দিলি এনে ঠাস করে মারান, অর্থাৎ একখানা করে ব্যথা পাইলি অঙ্গ অঙ্গে হর, হয় না? হঠাৎ ঠিক আছে না? এত সুন্দর করে দে, শোনা শোনো, কথা শোনো, একখানা একখানা ব্যথা ট্যাথা ফাইলি লাড়াচাড়া করন, হয় না? ঠ্যাং টুং ঠিক আছে না? আছে না? একখানা বেক বসিয়ে হইলি, একখানা যদি হস্ত ফালি এনদি, কিন্তু হর ঠিক আছে, হয় না? আচ্ছা, বুদ্ধ হস্ত ন পায়, বুদ্ধ হস্ত পায় নাকি না পায়? হতে পায় যেই সময় ধর্মর পরিহানি দেখে, ধর্মর হস্ত দেখে। বুদ্ধ হয় যে তো আহাই তো যাইঙ্গুই, আহ পরিনির্বাপিতই, কিন্তু তোমার আহ সুরসী হাজার বুদ্ধ দি যায়। বুদ্ধ পরিনির্বাপিত হইবার আগদি, বুদ্ধির পরিনির্বাণের ঘোষণার পরে অনেকেই মানে পরাক্রান্ত হই, উভুক বুদ্ধ থাকবে, বুদ্ধ থাকবে, হ্যাঁ, তো বুদ্ধ হতে আহ বুদ্ধ পরিনির্বাপিত হই, আহ তোমার সুরসী হাজার বুদ্ধ তোমার দি যায়, হ্যাঁ, এই ধর্ম খায়ু বুদ্ধ, এই ধর্ম খায়ু বুদ্ধরে তোমরা পূজা করিবা, রক্ষা করিবা, হ্যাঁ, ইউনরে ইউনরে রক্ষা করলি বুদ্ধরে রক্ষা করা হবে, হয় না? তো এখন যদি ইউনরে ধর্ম খায়ু বুদ্ধরে যদি অনর্থ যদি পরিহানি দেখিও, ধ্বংস দেখিও, এই ইউনর মানে ভেক কিছু এ অনিষ্টতা দেখিও, কনকে আর তুম মনের মধ্যে একখানা কষ্ট নেই, অন্তি কাজ মধ্যে মশার হর দিলে অঙ্গ অঙ্গে বেকুন অদা অদা হর পায়, আর ধর্ম যদি হর দি একবারে জ্বলি ফুড়ে চাই যোগুই, ইয়ান ভাঙি যোগুই, সিঁড়ি যোগুই, এমনি কোনো ব্যথা নাই। কেন বলা ধর্ম ধার্মিক ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ তো হারা কথা হবো, বেকুন ধর্মপ্রাণ হওয়া পরে, হয় না? কিন্তু ফরান হরের ওই ধর্ম হরের ইউ হইন্দ পারে, হয় না? ফরানোর মতো করি নি ধর্মর যে ধারণ করে বলে ধর্ম ফরান, হয় না? ইয়া ফরান এক মেঘকে পরিতে কিনি, ধর্ম আর এক মেঘকে পরিতে কি, হয় না? আগে জীবন ফেরান, তারপর হলো ধর্ম ফেরান, হয় না? কিন্তু এখন হইতে হইলে তো ব্যক্তির ধর্ম ফেরান হওয়া পরে, হয় না? শ্রদ্ধা পান দায়ক দায়িক বুঝিকে উপযোগ বুঝি, হয় না? খাস শ্রদ্ধা আছে না নাই দিন চিন্তা না করে, ব্যাগ তো শ্রদ্ধা পান, অশ্রদ্ধা করে দিই না শ্রদ্ধা পান, হয় না? ও হওয়া তো পরে, কিন্তু আসলে শ্রদ্ধা খেপে পুনর আসে এই চিন্তা কি গরিব পারে না পারে, হয় না? তৈলি আরাধন কিন্তু বুদ্ধ এহত লাই ভান্তে হইয়ে দে বুদ্ধপুত্র কারা, এই বুদ্ধ মানে শাসনের পরিহানি দেখিলি, নীতির পরিহানি দেখিলি, বিনয়ের পরিহানি দেখিলি, হ্যাঁ, শ্রীবৃদ্ধির পরিহানি দেখিলি,
ধর্মর এই পরিহানি দেখিলি যারা তুন অন্তর খান্দে হয় না, বাপ হাতে ফুয়া হুড়িকে হয় হয় না, বাপর দূরে উন্দি মারে। হ্যাঁ, জীবে ফুয়া ইবের ফরান হাতি বুদে ইবে তাড়াতাড়ি যে বুধে রক্ষা করিবে হয় না, জীবে মনে করেন ইবে ফুয়া নয়, ইবে তো মানে অনিত্য দুঃখ অনাত্মাতে রত হয় না, তো মাঝে কি কব দে ই ফুয়া ফুয়া নয় হয় না, অনিত্য দুঃখ অনাত্মা ভাবতে দেখতে বেহন মুক্তির পথে তাই কি কই বা বাপ বাপ মরে গেলে এবার হনা হন নাই। তো বুদ্ধ কি এই শিক্ষা দিয়ে দেয় না? হ্যাঁ, বুদ্ধ তো এই যে তির্যক প্রাণীর শিক্ষা না দেয়, জ্ঞান ও শিক্ষা দিয়ে দেয় হয় না। তবে তো অজ্ঞ প্রাণীর তো রক্ষা করণ উচিত, হ্যাঁ, নীতি দিয়ে রক্ষা করণ উচিত, উপকার করণ উচিত, সেবা করণ উচিত হয় না। তাহলে একজন যদি হষ্ট পায় দুঃখ পায়, আর বিনয় যতটুকু আছে নীতি যতটুকু আছে আর কতটুকু প্রযোজ্য, আই এন দি রক্ষা করি না হজম না হয় নাকি নয়। তাই এখন ভানতে কিলে হতে আর শুধু ধর্মর কাছে আর যদি আয় আর তো নিন্দি সরি লাগে আর তো ইয়েল লাগে ইয়েল লাগে ইয়েল লাগে। হ্যাঁ, যত সমস্যা রোগ শোক বয় উপদ্রব ব্যয় কোনায় বেন্দে ধর্মর কাছে হয় না, কারণ ধর্মর কাছে তা হাফুরি হয় না, কিন্তু আর তুম ধর্ম নীতি যেন আস্ফরণ করা হবে। বুদ্ধ হবে দাম্য হবে রাক্ষাতি দাম্য চারে হয় না, অর্থাৎ ধর্ম যারা আচরণ করে ওরা ধর্ম রক্ষা করে। আচ্ছা, আর তো ভেগ ধর্মর কথা কেন শুনি হয় না, ভেগ ধর্ম যারা অনুশাসন করিনে স্মরণ করিনে এক একজনে বিপদ আপদ রক্ষা পায়, এহতলে ধর্মর প্রতি আনুগত্যতা বাড়ে শ্রদ্ধা জ্ঞান বাড়ে হয় না। আচ্ছা, যে দিন দিয়ে সুখ পাইলি একখান তৈ হয় না, আর তো নীতির পথ আচরণ করলি তৈ হয় না, কিন্তু কনেই এন মুক্তির পথান ফাইবু না ফাইবু ইয়েন বিচার করিবার ক্ষমতা আর নয়। কারণ আর যদি ইয়েন চিন্তা করি ব্যাগ কোনোরে ডক্টরেট পাস করানো, আচ্ছা ছাত্র ব্যাগ কোনোরে যদি ডক্টরেট পাস করানো কি সম্ভব হইব না? হ্যাঁ, উচ্চশিক্ষা করানো কি সম্ভব হইব না? তাহলে আর ব্যাগ কোনে মুক্তির পথত মধ্যে চালিয়েও ব্যাগ কোনে মুক্তির সাজন মধ্যে ব্যাগ কোনে উপরে শিখরে যাই না পারে হয় না। তো যাই হোক, অন্তত যদি আর মানুষের যদি ব্যাগ কোনো সুখ কামনা করি মঙ্গল কামনা করি অন্তত এই দুঃখ গান আর না থাকিব হয় না। তাহলে প্রাথমিকভাবেও যদি আর ধর্ম চর্চা করি নে আর যদি একজন অপরজনের সুখ কামনা করি তাহলে আর দুঃখ না থাকে হয় না। তৈলি বান্তে এই হতাগান হইয়ে দি কিনলে মানে এই যে মানে ধর্মরে রক্ষা করি বেললাই। হ্যাঁ, আর যে বুদ্ধ পুত্র, হ্যাঁ, বুদ্ধুর সেবক বুদ্ধুর পূজারী হয় না, তৈলি আর তো নিয়ে ধর্মর প্রতি এই চেতনা গানিয়ে রাখা পড়বে। আজি হাজার হাজার ভিক্ষু সামন দায়ক দায়িকা উপাসক উপাসিকা, আচ্ছা ব্যাগ পুনে মিলিয়ে যদি আজি ধর্ম শাসনের কথা চিন্তা করতো তাহলে আজি এটি কেন দুঃখ থাকতো না? অনারা মনে করেন এটা ক্ষতি কেন ধরেন বসুন হয় না। তো অনেক কেউ কেউ আছে তো গুছিল ফেলায়, কেউ কেউ আছে তো দুও ফেলায় তিনও ফেলায় সার্গ ফেলায়, কেউ কেউ আছে তো ফাঁসুও ফেলায় হয় না। তাহলে যে জেনিককে পালন করিব এদিককে পালন ভোগ করি হয় না, ইয়েন তো চার যার স্বাধীনতা। কিন্তু অনার যদি ধর্ম চেতনার যে শ্রদ্ধা গান থাকে তৈরি অনে অন্যায় পথে নচলিবে হয় না, অনেয় তো নিজে ভাব করিবে কিন্তু এমন হাম নগরিবে না অনেক ধর্মের পরিহানি হবে হয় নাকি না। হ্যাঁ, অনেকজনে না হয় না যারা ধর্ম আচরণ নগরে ওরা সমাজের মধ্যে হয়তো কি আয় হয়তো নিজের চোখ কানা করি কিন্তু দেশের চোখ কানা নগরি সমাজের চোখ কানা নগরি হয় না, কথা ঠিক আছে না। তুলে আর যারা ধর্ম আচরণ নগরে ওরা তুন পর্যন্ত কান নিজের তুন কি সচেতনা কান আছে ধার্মিক নাকি সচেতনা না থাকিব হয় না। তুলি আর হড়িকে ধার্মিক হইলি হয় নাকি না, তুলি ব্যাগ কোনো না দিয়ে এই চেতনা গান উৎপন্ন হওয়া পড়ুক অনেকে ধর্ম হাজত মধ্যে বাধা তো উচিত নয় হয় নাকি না। আর যে পানি ন থাকিলে জীবন যেন ন বাঁচে, ধর্ম ন থাকিলেও মানুষের মনুষ্যত্ব জ্ঞান নান উৎপন্ন নহব, মানবতা গান উৎপন্ন নহব, সৎজ্ঞান নান উৎপন্ন নহব হয় না। কারণ ধর্ম শিক্ষা দেখি লোভ দ্বেষ মোহ ইম পরিত্যাগ করে। হ্যাঁ,
তারপর রাষ্ট্র রাজ্য শাসন আরা সুন্দর করে চলি বেলায় শৃঙ্খলায় চলি বেলায় নীতিতে চলি বেলায় ওনারা শাসন করে হয় না মনের দিক কেন ওরা চাইতে পারে কিলে চাইতে পারে হারানিয়া চাওয়ান সম্ভব না ওরা হয় বোধ হয় আরাও লোভ দেশ মহযুক্ত আরাও ফাফর যুক্ত হয় না আরা নিজেরা পাপ মুক্ত নয় আরেকজনের কেঙ্গরে পাপ মুক্ত হচ্ছে হয় না আরা অনুশাসন করতে আরেকজনের শিক্ষা দিতে নীতির পথ চলাই বেলায় হইতে কিন্তু আরা যেন শুদ্ধ মুক্ত নয় আরেকজনেরই আরা শুদ্ধ মুক্ত করণ সম্ভব না হয় নাকি না আয় যদি রাজা হই তাহলে আতঙ্কিত আইব মানতে আইব অহংকার তাইব ডর তাইব ভয়তে আইব হয় নাকি না আতুন রাজ্য শাসন করিবেলা আতুন জিয়ান গড়া পরে এই চিন্তা জিয়ান আতুন গড়া পড়ে হয় না কিন্তু আমি যদি যদি ধর্ম চিন্তা দিয়ে যদি শাসন করি তৈলি তো আইতে না পাচ্ছ হয় না আমি শুধু ধার্মিক মানুষের শাসন করতে চাই নীতির কথা শুনে দৌড়ে শাসন করতে চাই কিন্তু অন্যায়কারী অপরাধকারীরে পাচ্ছাম না হ্যাঁ তৈলি আতুন তো দেশ শাসন করি তৈলি তো বেকুন শাসন করা পড়ি হয় না তো এহতলায় যারা মানে দেশ রাজ্য শাসন করে তো বুদ্ধ হতে কি ওরা মানুষের সুন্দর সুশৃঙ্খলায় চিন্তা করে এমন হলো ধর্ম শিক্ষা না দেন দিনে যে বৌদ্ধ ধর্ম আচরণ করি নীতির পথ চলি একটা দেশ রাজ্যের যে অসন্তোষ নানান ধরনের ইনসৃষ্টি করে এটি তো কোনো বুদ্ধ নীতি নেই হয় না বুদ্ধের সময় রাজায় রাজাই যুদ্ধ নাও করে না গজিনা নাও করে বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা বেহেক রাজ্যের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করত হ্যাঁ ক্যাঙ্গুরি বিচরণ করতো ক্যাঙ্গুরি থাকত কারণ জানে যে বেকুনে ওরা মুক্তির কর্মপথে চলে ওরা নীতির পথে চলে বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা হন চর বৃত্তি নগরে হ্যাঁ মানে ওরা হন পক্ষপাতিত্ব ন করে ওরা মানুষের মতো লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ যুক্ত নয় ওরা ত্যাগ অনুশীলন করে মানুষরারে সৎ নীতির কর্মপথ শিক্ষা দেয় সুন্দর করে জীবন অতিবাহিত করি বেলায় শিক্ষা দেয় তৈলি ওরারে নীতির পথে চলি বেলায় শিক্ষা দেয় হ্যাঁ তুই এতে যেতে রাজারা ইয়েন দেখি ওরা নানান ধরনের বিহার বা সৎ পুণ্য কর্ম ইয়েন দিই ওরারে ধর্ম পুণ্য কর্ম রাখি যারা শাসন করে ওরারাও নিশ্চিন্ত থাকত হয় নাকি না তৈলি তৈলি এক পথ এখন এক পথ হয় না এখন কি বুদ্ধরা কি আরা দেখিন নে এখন বুদ্ধর হরে কত বুদ্ধ সৃষ্টি হয়ে গিয়ে কখনো টিক টিকে না নাই হয় নাকি না এখন তো বুদ্ধর তো দেখানো যা কিন্তু আরা এই ধর্ম বুদ্ধ ধর্ম স্কন্দ দিনে এই ধর্ম খাইও বুদ্ধরে আরা দেখি হয় না কিন্তু আরা যদি ইনুর যদি রক্ষা না করি ইনুর যদি পূজা না করি ইনুর যদি আরা বিশ্বাস না করি হ্যাঁ ইনুর যদি আচরণ না করি তাহলে আরা ফল পাইম না হ্যাঁ ওই যে বুদ্ধ হই ধাম্য হবে রক্ষাতে ধাম্মা ছাড়ি ধর্ম ধর্ম আচরণকারীরে রক্ষা করে তারা তো আচরণ করা করু তৈলি ধর্ম আরারে রক্ষা করিব হয় নাকি না তৈলি যাই হোক আজি ওনারা যারা বে কোন আসুন বানতে বে কোন ইয়েন মানে কামনা করে বে কোন উদ্দেশ্যে প্রদান করে বানতেও চাই বে কোন সব সব ধর্ম গান আচরণ করি আরা যদি মানুষ মানুষ হই নিয়েও যদি চিন্তা করি আরা পশুত্ব জীবন আচরণ না করি মানবর কল্যাণলায় হ্যাঁ সুকল্যায় এই চিন্তা করি যদি আমরা মানুষ মানুষের যদি শান্তি শৃঙ্খলা যদি চিন্তা করি তৈলিও পৃথিবী কিন্তু বহুত শান্তি হয় না কিন্তু আমরা যদি মনে করেন এই যে যুদ্ধ করি মারামারি করি মানুষ মানুষের যদি কষ্ট দিয়ে আঘাত দিই আর যদি মনে করেন মানুষ মানুষের কষ্ট দিই আঘাত দিই না ধন্য মনে করি হ্যাঁ কোনোদিন নিয়ে এই শুকর সম্মান্য কারণ হাজার কোটি যোগ প্রাণী যদি হত্যাকরণ দেয় হয়তো আজার গইবে কষ্ট হয়ে যাবে গই কর্মর বিপাক অনুভব করিবে কিন্তু আরা মানুষ আজার নয় 500 মানুষের কষ্ট দিলি এই 500 মানুষ বাঁচিতে আলি ইতা যতদিন পর্যন্ত পরাণ আছে ততদিন মন রাখি দিব হয় না আর মনের মধ্যে যদি হিংসে থাকে যায় ওর মনের ইয়েন যতদিন ইচ্ছে পূরণ ততদিন পর্যন্ত ওনার পিছু পিছু আছে হয় না তৈলি
ওই তির্যক প্রাণীর হস্তদিন হয়তো অনেকে এড়িয়ে যাইতে পারে, কিন্তু আর মানুষের মনন মধ্যে হিংসা থাকিলে মানুষের তো এড়িয়ে যান কঠি পাই না। তাহলে আর মানুষ মানুষের কষ্ট দিনে আই যত যুদ্ধি উড়ি বেলায় চেষ্টা করি না কেন, তাহলে আই সুখ না পাই। যেদিন আত্মন বললাম যাইবে গই, যেদিন আত্মন শক্তি জ্ঞান যাইবে গই, ঠিকই আত্মন আবার হওয়ার খা করি পাই না। দেহ তো লাহদে বাঘর বল 12 বছর, তো 12 বছর পরে যেতে এই যে বললাম যাইবে গই আবার হওয়ার খা করি পাই না। আর শক্তি থাকিলে যদি খনকে না হরালি হয় নাকি না, তৈলি ওরাও একদিন শক্তি লাভ করলেও আর না হরে হয় না, ইয়ানের উদ্দিন নীতি হয় না। তা আর বে কোন ইয়ে নান চিন্তা করি নি, যেন মনে করেন ইয়ানুল দে বান্তর হতা আবার কোনো দেশের হতা ন রাজ্যের হতা ন ইনুল দে আর্ম হয় না। তৈলি একখান পুরো পৃথিবীর একখান সমৃদ্ধ সম্পদ, কিন্তু পুরো পৃথিবীর সম্পদ হয় না, শুধু একখান দেশের সম্পদ ন। তৈলি জনশক্তিও কিন্তু উগ্র সম্পদ, অনারা গরমার উগ্র মাতা পিতারা কর্ম করি উগ্র সন্তান জন্ম দেয় হয় না। এই সন্তান যদি মাতা পিতা হত্যা করে তো মার্ডার কিছু আসেন হয় না, অর্থাৎ তনার সৃষ্টি করিতে পারিবেন কিন্তু ধ্বংস করি না পারিবেন হয় না। তৈলি পৃথিবী অনসমৃদ্ধ করিতে পারিবেন, পৃথিবী ধ্বংস করি না পারিবেন। এই নীতিজ্ঞান যদি পুরো বিশ্ব যদি এম বিশ্বাস করে দেওয়ার হ্যাঁ, তৈলে আর এই পৃথিবীর কোনো অজগতা ন থাকে। যে ধ্বংস করিব ইয়ে নিল তো ক্ষতির হাস, যে সৃষ্টি করিব এই পৃথিবীর সমৃদ্ধির হাস হয় না। তৈলি তৈলি ইয়েন আর দেশ হোক অপর দেশ হোক পৃথিবীর যে স্থান হোক না কেন, যেই দেশ হোক না কেন, যেই জায়গা হোক না কেন হ্যাঁ, তৈলি জিএন পৃথিবীর এই ভূখণ্ড স্থান জায়গা হ্যাঁ ইয়েন কলুষিত করিব এন ধ্বংস হইব মানব জাতি প্রাণী তথা এই জীব বৈচিত্র্যের এন যদি অনিষ্ট হয় তৈলি ইয়ান হলো তো অন্যায় খাস হয় নাকি না। আর যারা শ্রীবৃদ্ধি করিব ইয়েনরে সমৃদ্ধ করিব ইয়েনরে রক্ষা করিব এই বলে তাহার প্রকৃত খাস। এই নীতি দ্বন্দ্বী যেতে একদম পুরো বিশ্ব যদি এন যদি মানে বিশ্বাস করে তৈলিয়াতে আর এই কথাগুলো নয় হ্যাঁ। আর যদি হয় না আই ওরে কষ্ট দি যত বেশি কষ্ট দুঃখ দিতারি জ্বালা যন্ত্রণা দিতারি আর নাম মানে আগে উড়ি যাবে আই সব সাথে বেশি হিংস্র হয় নাকি না, কিন্তু এই নাম মান উদ্দি রাখি বেল্লাই ওই হিংস্র হয়ে যাবে আর কথা কাম মনে রাখি বেল্লাই হিংস্র হয়ে যাবে হয় না হ্যাঁ। এটা জীব ভালো হাজ করিব এবার নাম থাকিব, খারাপ কাজ করিব এবার নাম না থাকিব হয় নাকি না হ্যাঁ। এখন যদি হতে খারাপ কাজ করলে নামও তাই দেবে কই, তাহলে তো মানুষ তো পালানো তো দায় যে পালাত নদী যেতে নাম করি না পারি খারাপ নদী নাম করি হয় না। তৈলি বালোর গান নাম তাই বোধ খারাপ না নাম ন তাই হ্যাঁ, রেকর্ড তাই বোধ বালা গান খারাপ পান নয় হয় নাকি না। তৈলি মানুষ ব্যাগ কোনো রেকর্ড করি বললে ভালো হাজ করি হয় না, তো এখন যদি হতে না খারাপ কাজ করলে রেকর্ড তাহলে মানুষ রেকর্ড হলে খারাপ কাজ করিব না, কবিতা এতদিন পর্যন্ত আই গরু চড়াই দিয়ে আর নাম নুড়ে হয় না, এখন আমি মানুষ চড়াই দিয়ে আর নাম উঠে কি তৈলি ঠিক আছে আই এখন তুই মানুষ চড়াই হয় না, কথা ঠিক আছে না। তো এই যে মানুষের এই চিন্তার কারণে যায় কোনোদিন কোনো মানুষ যদি অন্যায় অপরাধ খারাপ কর্ম করে হ্যাঁ, তো ওরারে উদ্বুদ্ধ করানো উচিত নয়, উৎসাহ দেওয়ানো উচিত নয়। যারা উৎসাহ দিব উদ্বুদ্ধ করিব তারাও কিন্তু পাপের অংশীদার হয় নাকি না, ওর উদ্বুদ্ধের হারণে আরো পাপ কাজ করতে না হয় নাকি না। যদি ও যদি উদ্বুদ্ধ না করত তুলে পাপ কাজ না করত হয় নাকি না, তুলে অনেক ভালো হাজ করলে ওর সহযোগিতা করেন ওর উদ্বুদ্ধ করেন সহায়তা করেন তুলে আরো বেশি ভালো হাজ করি বলার চেষ্টা করি। আসলে তো মানুষ বেক সুখ চায় নাম যশময় খ্যাতির ইজন অধিকারী হইতে চায়, তো বেশ কোনো ভালো হাজ করি অকনা হয় নাকি না। যার যার যে সৎগুণ না আছে এই সৎগুণের সৎ কাজে ব্যবহার করি আর মানুষের মধ্যে এ মঙ্গল করি যায়, তাহলে এই চেতনা গান যদি থাকে আর পৃথিবীর ধ্বংস নয় হয় নাকি না। তাহলে একদিকে যদি মনে করেন 10 জনে যদি একটা নদীর মধ্যে যদি বান দেয়, 1 জনে যদি বান হাড়ি দেয়,
দশজনে একজন হলে পারিব না, হ্যাঁ দশজনে সারা দিন ওটা এটা মানে বান্ন দিই হয় না, তো বান্ন হাড়ে নিয়ে রাতে যাই ফর একখান দিনে কানা করে হাড়ে দিই পানির স্রোতে যাই পুরো ব্যাকুম গিয়ে হয় না, তুলি দশজনে বান্ধি একজনে সেচ করতে হয় না, সেচ করতে আর বেশিক্ষণ লাগে, এখন দিন দিন তো আরো বিজ্ঞান প্রযুক্তির তো সেচ করতে আরো বেশিক্ষণ লাগে হয় নাকি না, হ্যাঁ তে তো আসল দি দা আসুরির মতো হয় না, এত সামুদি যা পাইন দিনে মারতে হয় নাকি না, এখন আকাশের উদ্যোগ গুফুরে দিলি গ্যাসটা জিনিস যত মিক্কে যাইবো করা ব্যাকুন ধ্বংস হয় নাকি না, মানে যত মানুষের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যত বেশি মন চিন্ত চেতনা যত হারা হইব ইবি তত বেশি অনিষ্ট করিতে পারিব হয় নাকি না, তো এই উক মানুষ যদি উক সাধারণ মানুষ যতটুকু অন্যায় করিতে পারে তার সাথে দামি মেধা সম্পন্ন মানুষ তার সাথে অনেক বেশি মানে অনিষ্ট করিতে পারে হয় না, বড় বড় জঘন্য সাংঘাতিক কাজ করে দে ই সাধারণ মানুষ হয় নাকি না, তলি তারার যদি এই মেধা ব্রেন যা কিছু চিন্তা চেতনা ইন যদি সৎকর্মে যদি নিয়োজিত করে তলি মানুষ অনেকেই উপহার গুণ এ লাভ করে হয় নাকি না, তো যাই হোক ভান্তীয় দেশ সমাজ রাষ্ট্র বিশ্বের সকল প্রাণীর যাতে আজি ইয়ার মঙ্গল কামনা করে ব্যাগ কোনো যাতে সৎ চিন্তা সৎ বুদ্ধি সৎ চিন্তা চেতনা উৎপন্ন করি মানে এই যে ইয়ানোর যাতে এই পুরো দেশবাসী তথা বিশ্বর ইয়ান শান্তি সুখ লাভ করুক প্রত্যেকের মঙ্গল বসিত সুখ কামনা করি না বান্তের দেশনা এখানে সমাপ্ত করছি।